শুভেচ্ছা। মাসরাঙ্গা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি খালেদা আক্তার। দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। নানা আয়োজনে দেশজুড়ে পালিত হচ্ছে মহান মে দিবস। ন্যায্য মজুরি পান না সিরাজগঞ্জের শ্রমজীবীরা, ঝুঁকিপূর্ণ কাজে শিশুরা। গাজীপুরের কারখানায় বিস্ফোরণ, কারখানা স্টাফ সহ দগ্ধ অন্তত ১৬ জন, বার্ন ইউনিটে ভর্তি। গ্যাস লিকেজ কারণ হতে পারে বলে প্রাথমিক ধারণা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শ্রমিক মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি, এই স্লোগানে দেশের বিভিন্ন জেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান মে দিবস। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সকালে পাবনা জেলা প্রশাসক কার্যালয় থেকে র্যালি নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সভা। সভাপতিত্ব করেন কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের মহাপরিদর্শক জাহাঙ্গীর আলম এবং প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল্লাল মামুন। এছাড়াও পাবনা মোটর শ্রমিক ইউনিয়ন, ট্রাক ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন শ্রমিক সংগঠন পৃথক শোভাযাত্রা সহ পালন করে নানা কর্মসূচি। দিনটি উপলক্ষে চট্টগ্রাম নগরীর বায়েজিদ শিল্প এলাকার টেক্সটাইল মোড়ে শ্রমিক সমাবেশ করে বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশন। এ সময় গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩,০০০ টাকা করার দাবি জানান শ্রমিক নেতারা। এর আগে শতাধিক শ্রমিকের অংশগ্রহণে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। রাজশাহী নগরীর সাহেব বাজার এলাকায় সমাবেশ শেষে র্যালি বের করে জাতীয় শ্রমিক ফেডারেশন। এতে নেতৃত্ব দেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। রাজশাহীর পাটকল, চিনিকল, সুতাকল বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভ জানান তিনি। বরিশাল নগরীর সদর রোডের সোহেল চত্বরে সমাবেশ করে জেলা ও মহানগর শ্রমিক লীগ। পরে একটি র্যালি করে সদর রোড, গির্জা মহল্লা ও ফজলুল হক এভিনিউ প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পৃথক কর্মসূচি পালন করে জেলা ও মহানগর শ্রমিক দল, জাতীয় শ্রমিক পার্টি, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ও ট্রেড ইউনিয়ন। এদিকে ময়মনসিংহ, ভোলা, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, গাজীপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম সহ অন্যান্য জেলাতেও র্যালি ও আলোচনা সভা সহ নানা কর্মসূচি পালন করে সরকারি ও বেসরকারি বিভিন্ন পেশাজীবী ও শ্রমিক সংগঠন। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। নির্ধারিত না হওয়ায় কঠোর শ্রমেও ন্যায্য মজুরি পান না সিরাজগঞ্জের শ্রমজীবীরা। সমানতালে কাজ করেও বৈষম্যের শিকার নারী শ্রমিকরা, আর সংসারের চাপ সামলাতে শিশুরা নিয়োজিত হচ্ছে ঝুঁকিপূর্ণ কাজে। সিরাজগঞ্জ প্রতিনিধি মাহমুদুল হাসান উজ্জ্বলের রিপোর্ট। মধ্য দুপুর, তৃষ্ণায় কাতর তবু বিরামহীন কাজ করছেন নির্মাণ শ্রমিক চামেলি বেগম। স্বামীর অবর্তমানে ছেলের সংসার চালানো এবং সন্তানদের ভরণ পোষণের পুরো দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন তিনি। আমি এখন বুড়া বয়সে কি করে খামু, তাই জন্য আমি এই কষ্টের কাজই করে খেতেছি। ২-৩০০ টাকা করে দেয়, ওই ২-৩০০ টাকা করে নিয়েই আমি করে দিয়ে খাই। এদিকে জেলার কালিয়া হরিপুর ইউনিয়নের মোরগ্রাম এলাকার শিশু সুমন, সংসারের অভাব অনটনে লেখাপড়ার পাশাপাশি যুক্ত হয়েছে ঝুঁকিপূর্ণ এই কাজে। আমার বড় ভাই কলেজে পড়ে, আমাদের এই পড়ার খরচা দিতে পারে না, তার জন্যে আমি এই আমার পড়াশোনার গ্যাপে গ্যাপে আমি কাজ করতে আসি। অভাবের কাছে বয়স হার মেনেছে আশরাফুল ইসলাম ও মকবুলের, তাই তো ষাট পেরোলেও হার ভাঙা খাটুনি পিছু ছাড়েনি তাদের। এদিকে তাতে সমানতালে কাপড় বুনে ভাগ্য ফেরানোর নিরন্তর প্রচেষ্টা চালান শাহ আলম করিম, অথচ দিন শেষে মজুরি বৈষম্যের শিকার হন তারা। এই বয়সে আমি কাজ করে খাইতেছি, আমার একটা ছেলে মেয়ে আছে, বিয়ে দিছি, আর একটা মেয়ে নিয়ে আমার ছেলে আর একটা স্ত্রী নিয়ে আমি একসঙ্গে আলাদা খাইতেছি। ৩৫০ টাকা কাজ করি, সংসার চলে না দিয়া, এটা তো সংসার চলে না। বেচাকিনি ভালো হইলে কাজ ভালো হয়, ভালো হইলে ভালো চলে, বেচাকিনি খারাপ হইলে কম চলাইছে, কষ্ট হয়। যে যে মজুরি কাজ করি আমি সংসার চলে না, একবারে মনে করেন যে খুব নার্ভাস আমরা। নির্ধারিত না হওয়ায় কঠোর পরিশ্রমেও পারিশ্রমিক মালিকের ইচ্ছায়,
নারী শ্রমিকের সম অধিকার উচ্চারিত হলেও বৈষম্য আছে মজুরিতে। আর জাতীয় ন্যূনতম মজুরি যখন ঘোষণা না হয় তখন কিন্তু দেখা যায় যে এই শ্রমিকের মজুরি নির্ধারণ করে মালিকদের উপর নির্ভর করে। সিরাজগঞ্জে কিন্তু দেখা যাচ্ছে যে শ্রমিকদের মজুরি কোনো ঠিকঠাক নাই, যখন যার যেটা ইচ্ছে হচ্ছে মালিকদের সেটা কিন্তু তারা মজুরি দিচ্ছে। আবার নারী আর পুরুষের ক্ষেত্রেও আমরা এই সংকটটা দেখছি। শ্রমজীবীদের অর্থনৈতিক মুক্তি ছাড়া জাতীয় উন্নয়ন বাধাগ্রস্ত হবে বলছেন এই অর্থনীতিবিদ। যখন বৃহৎ জনগোষ্ঠী শ্রমজীবী এদের সার্বিক উন্নয়ন করতে না পারলে বা এরা যদি সার্বিক উন্নয়নের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা না রাখতে পারে তাহলে আমাদের দেশের যে উন্নয়নের প্রক্রিয়াটা এটা কিন্তু অনেক ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়। 1886 সালে যুক্তরাষ্ট্রের শিকাগোতে 11 শ্রমিকের আত্মদানে 137 বছরেও শ্রমের ন্যায্যতা হয়নি। মাহমুদুল হাসান উজ্জ্বল, মাছরাঙ্গা সংবাদ, সিরাজগঞ্জ। গাজীপুরের একটি কারখানায় বিস্ফোরণে দগ্ধ হয়েছেন অন্তত 16 জন। সকালে জেলার কাশিমপুরের জরুর এলাকার মণ্ডল গ্রুপের কটন ক্লাব বিডি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে দগ্ধ হন কারখানার স্টাফ ও নিরাপত্তা কর্মী সহ অন্তত 16 জন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রত্যক্ষদর্শীদের ধারণা, কম্প্রেসার কক্ষে গ্যাস লিকেজ থেকেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজকে ফায়ারের ওখানে যে আমরা যেমন বলি আমার যতটুকু প্রয়োজন গ্যাস সাপোর্ট দেওয়া, অতটুকুর বাইরে আউটলাইন দিয়ে বের হওয়ার কথা, সেটা বের হয়েছে কিন্তু যতটুকু প্রয়োজন অতটুকু না হওয়ার কারণে, ওখানে একটা সিম্পল ব্লাস্ট হওয়ার কারণে আমাদের একটা অল ক্র্যাক হয়েছে। সেই অল থেকে লোকজন কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে, গায়ে লাগছে, সেখান থেকে আমরা হসপিটালাইজ করছি 16 জন পেশেন্টকে। দর্শক, গাজীপুরে কারখানায় বিস্ফোরণের সবশেষ খবর কিছুক্ষণ আগে জানিয়েছেন আমাদের গাজীপুর প্রতিনিধি ফারদিন ফেরদৌস। আহত ছিলেন, তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে বাড়িতে ফেরত পাঠানো গেছে। আমরা কারখানার কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটা জেনেছি, যারা এখানে দগ্ধ হয়েছেন, আহত হয়েছেন, তাদের চিকিৎসার ব্যয়ভার এই কারখানা কর্তৃপক্ষ গ্রহণ করবে। আর চিকিৎসকের বরাদ্দে এখানকার ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যারা দগ্ধ হয়েছেন তারা আশঙ্কা মুক্ত। ইতিমধ্যে এই বিস্ফোরণ স্থলে ভিজিট করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসনের লোকদের এবং জেলা প্রশাসনের আধিকারিকরা। তারা একটা বিষয় আমাদেরকে জানিয়েছেন যে তারা পরবর্তী করণীয় আসলে জানাবেন যে এই ব্যাপারে কী সিদ্ধান্ত গ্রহণ করা যায়। এখন পর্যন্ত কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি। চট্টগ্রাম নগরীর রাজাখালীর তুলাতলি বস্তিতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে বেশ কিছু ঘর। সকাল 10:30 দিকেই অগ্নিকাণ্ডের সূচনা হয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিস জানায়, নগরীর লামারবাজার ও নন্দনকানন স্টেশনের 7টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে, তবে তার আগেই কয়েকটি ঘর পুড়ে যায়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে বলে জানায় সংস্থাটি। এদিকে গতকাল বিকেলে ঠাকুরগাঁওয়ের আখানগরে বসতঘরে আগুন লেগে এক শিশুর মৃত্যু হয়েছে, পুড়ে যায় 8টি বসতঘর। ঈদযাত্রায় মোটরসাইকেল চালকদের অধিকাংশই নিয়ম মেনে পদ্মা সেতু ব্যবহার করায় সন্তুষ্টি জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। সেতু কর্তৃপক্ষ জানায়, ঈদযাত্রায় গেল 10 দিনে পদ্মা সেতু দিয়ে প্রায় 1,14,000 মোটরসাইকেল পার হয়েছে। সেখান থেকে টোল আদায় হয়েছে 1,13,00,000 টাকা। এ সময় লেন ভঙ্গ করা ও অতিরিক্ত গতির কারণে 70 জনের কাছ থেকে জরিমানা আদায় হয়েছে 2,00,000 টাকা। সিরাজগঞ্জে দেশের প্রথম জেলা আওয়ামী লীগের স্মার্ট কার্যালয় ও ল্যাবের উদ্বোধন করা হলো। দুপুর 2:15 দিকে শহরের SS রোডে স্মার্ট কার্যালয় উদ্বোধন করেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক কবির বিন আনোয়ার। এর আগে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি KM হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার সহ নেতারা। পরে দ্বিতীয় তলায় স্মার্ট ল্যাবের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন কবির বিন আনোয়ার। জানান, ডিজিটাল বাংলাদেশকে প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ হিসেবে ঘোষণা করেছেন, তাই দলীয় কার্যালয় থেকে শুরু করে নেতাকর্মী সবাইকে স্মার্ট করতে এই পদক্ষেপ বলেন তিনি। পর্যায়ক্রমে দেশের সব জেলা, উপজেলা ও ইউনিয়ন কার্যালয় স্মার্ট করা হবে এমনটা জানান তিনি। এর মাধ্যমে আগামীতে দেশের জনগণকে আরও স্মার্ট হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের যেহেতু
দল এখানে খুব গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল। বাংলাদেশ আওয়ামী লীগের যে 78টা জেলা ইউনিট আছে, সেই 78টা জেলা ইউনিটে আমরা প্রথম পর্যায়ে করছি। এরপর আমরা প্রতিটা উপজেলাতেও আমরা স্মার্ট কার্যালয় করব। এবার খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে। সড়কের মাঝে থাকা বিদ্যুতের খুঁটি রেখেই চলছে খুলনার খানজাহান আলী রোড প্রশস্ত করার কাজ। এতে প্রায় 25.5 কোটি টাকা ব্যয়ে সড়ক প্রশস্তকরণের সুফল নিয়ে সংশয় দেখা দিয়েছে। এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। খুলনা মহানগরীতে যানজট ও সড়কে জলাবদ্ধতা নিরসনে চলছে খানজাহান আলী রোডের প্রশস্তকরণের কাজ। 3 কিলোমিটার এই সড়কের 347 মিটার অংশ ঢালাই ও বাকি অংশে বিটুমিন ব্যবহার করে এ কাজ করছে সড়ক বিভাগ। কিন্তু সড়কের মধ্যের বিদ্যুতের খুঁটি না সরিয়েই গত অক্টোবর থেকে এ কাজ করছে তারা। এতে সড়কে দুর্ঘটনার ঝুঁকি বাড়বে বলছে নগরবাসী। আগে যদি খাম্বাটা উঠোই নেয়, উঠোই সাইডে যদি দিয়ে দেয় তাহলে ভালো হয়। পরে যদি আবার খাম্বা সরানো লাগে, সেই জন্য কাজ আবার রোড ভাঙবে, আবার আমাদের যাতায়াতে সমস্যা হবে। সড়কের বেশিরভাগ অংশ খুঁড়ে রেখে ঢিমে তালে কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এপ্রিলে মেয়াদ শেষ হয়ে গেলেও কাজ হয়েছে সামান্য, তাই কাজ শেষ হওয়া তো দূরের কথা, আসছে বর্ষায় ভোগান্তি বাড়ার শঙ্কা নগরবাসীর। তো গাড়ি মোড়ে চালা নিয়ে যাচ্ছে না, খুঁজছে খুঁজছে চিকিৎসা করে দিয়েছে। গাড়ি ঘোড়া ভাঙার মধ্যে চলতিছে, লুজ হয়ে যাচ্ছে, নাটমাট লুজ হয়ে যাচ্ছে। কালকে আমি নিজে সাইকেল নিয়ে এখানে যেতে যেয়ে পড়ে গেছি। অন্যান্য জায়গায় দেখছি তো মানে কাজ দ্রুত অন্যান্য শেষ হয়, কিন্তু এটা তো দীর্ঘদিন যাবত পড়ে আছে। সড়ক বিভাগ বলছে বিদ্যুৎ বিভাগ খুঁটি না সরানোয় নির্ধারিত সময়ে কাজ শেষ করা সম্ভব হচ্ছে না। টিআইবি জানায় সরকারি দপ্তরগুলোর সমন্বয়হীনতা ও জবাবদিহিতা না থাকায় প্রকল্প বাস্তবায়নে বাড়ছে দীর্ঘসূত্রিতা, ব্যয় ও জনভোগান্তি। বৈদ্যুতিক খুঁটি আসলে অজপাটিকর সরানোর কথা, পরে তারা একটা প্রাক্কলন করে আমাদের কাছে 20 লক্ষ টাকা চাই, সেটা আমরা পরে ঢাকায় আমাদের হেড অফিস থেকে বরাদ্দ সাপেক্ষে 20 লক্ষ টাকা পরিশোধ করেছি। এখন খুঁটিগুলো সরে গেলেই ওই জায়গাগুলো আমরা কাজ করবো। ওই রাস্তার যে কয়টা ডিপার্টমেন্ট, যদি ওয়াসা থাকে, যদি বিদ্যুৎ থাকে, যদি সিটি কর্পোরেশন থাকে, তাদের সাথে প্রথমে এটি সমন্বয় করা দরকার। কিন্তু আমরা সবচেয়ে লক্ষ্য করি এই সমন্বয়হীনতা সবচেয়ে বেশি, যে কারণে কোনো কাজই সম্পূর্ণ হয় না। খানজাহান আলী রোড ব্যবহার করে প্রতিদিন গড়ে 12,000 যানবাহন চলাচল করে, তাই ভোগান্তি দূর করতে বিদ্যুতের খুঁটি সরিয়ে দ্রুত সংস্কার কাজ শেষ করার দাবি নগরবাসীর। মোস্তফা জামাল, মাছরাঙ্গা সংবাদ, খুলনা। এদিকে খুলনায় মহানগর ও জেলা শ্রমিক দলের মে দিবসের র্যালিতে লাঠিচার্জ করেছে পুলিশ। নগরীর বর্মাশিল রোড এলাকা থেকে বিএনপি নেতাকর্মীরা র্যালি নিয়ে কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের দিকে যাবার সময় পুলিশ বাধা দেয়। এ সময় জেলা শ্রমিক দলের নেতাকর্মীদের উপর লাঠিচার্জ করে তারা। এ ঘটনায় 10 জন আহত হয়েছে, 2 জনকে আটক করেছে পুলিশ। 2 মাস ইলিশ সহ সব ধরনের মাছ শিকারের নিষেধাজ্ঞা শেষে প্রথম দিন নদীতে নেমে খালি হাতে ফিরেছেন 6 জেলার বেশিরভাগ জেলে। আগামী পূর্ণিমার পর মাছ বাড়বে বলে আশা করছেন তারা। ভোলা, লক্ষ্মীপুর ও পটুয়াখালী প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দেশের 6 জেলায় 5টি অভয়াশ্রমে ইলিশ সহ সব ধরনের মাছ শিকারে 2 মাসের নিষেধাজ্ঞা শেষ হয় গতরাতে। মধ্যরাতেই মাছ ধরতে নেমে পড়েন অনেক জেলে, তবে রাতে আশানুরূপ মাছ পায়নি কেউই, অনেকেই ফিরেছেন খালি হাতে। সারা রাত আপনার নদীতে জাল বেশি, কোনো মাছ পাইনি। তো আমরা তো আশা করছি যে অভিযানের পরে মাছ টাছ খুব কিছু বেশ কিছু মাছ পাবো, তো আমরা পাইনি। নদীতে বহু জালিয়া গেছে, জালিয়া দেখে মাছ নাই, টোটাল সব জালিয়া ফিরে এসে এক কোনো জালিয়া মাছই পাইনি, অন্ত জালিয়া সব ঘাটে বান্ধা। হতাশাগ্রস্ত জেলেরা বলছেন ট্রলারের তেলের দামই উঠবে না এতে। 220 টাকার মাছ বেচলাম, এই 220 টাকার মাছ বেচে কি সংসার চলবো, না কি আমরা বাগিয়ে দিব, না আমরা খাবো। সকালে গেছি 720 টাকার মাছ বেচলি, এখন আমাদের সংসার পোষায় না, তেলের বিষয় হয় না। জেলেরা আশা করছেন বৃহস্পতিবার বৌদ্ধ পূর্ণিমার পর মাছ ধরার পরিমাণ বাড়বে। সামনে পূর্ণিমা আছে, পূর্ণিমার পরেই যে ইনশাল্লাহ দেখা যাবে মাছ আসবে, আমরা ওই আশাই রয়েছি। মাছের উৎপাদন বৃদ্ধির জন্য বরিশাল, চাঁদপুর, লক্ষ্মীপুর, শরীয়তপুর, ভোলা ও পটুয়াখালী এই 6 জেলায় মার্চ ও এপ্রিল মাসে সব ধরনের মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা জারি ছিল। রওশন জাহান মিষ্টি, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।
কুমিল্লার দাউদকান্দিতে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন। গতরাত 8টার দিকে উপজেলার গৌরীপুর পশ্চিম বাজার ঈদগাহ এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গুলিবিদ্ধ অবস্থায় জামালকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন জানান, সন্ত্রাসীরা বোরকা পরে হামলা চালায়। তাদের শনাক্তে সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এদিকে রাজবাড়ির পাংশা সরকারি বালিকা বিদ্যালয়ের এক সহকারী শিক্ষককে হত্যা করেছে দুর্বৃত্তরা। গেল রাতে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তার গতিরোধ করে গুলি করে পালিয়ে যায়। যশোরের 250 শয্যা জেনারেল হাসপাতালের আশপাশের এলাকা অপরিচ্ছন্ন হওয়ায় রোগীদের মাঝে নতুন করে অন্যান্য রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। প্রতিনিধি রাহুল রায়ের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যশোর জেনারেল হাসপাতালের প্রবেশ পথ থেকে শুরু করে আশেপাশের এলাকায় সবসময় জমে থাকে ময়লা আবর্জনা। নিয়মিত পরিষ্কার হয় না ড্রেনগুলো, দুর্গন্ধে অতিষ্ঠ রোগীরা। রোগীর পাশে যে একটু বসবো তা নিজেই রুগিয়ে যাচ্ছি, গন্ধ ছোটে। এখানে অনেক ময়লা পড়ে আছে, মশা, অনেক আবর্জনা। চারপাশের যে অবস্থা, পয় নিষ্কাশন সিস্টেম এত খারাপ যে যার কারণে আমি ওয়াইফের ভর্তি করার পরপরই 3-4 ঘন্টা ব্যবধানের মধ্যে আমারও ডায়রিয়া শুরু হয়ে যায়। যে নাকের গোড়ায় মশা ধবধবে এসে পড়তেছে। আমরা আমাদের যে 21 জন সদস্য আছে এর ভিতরে 5-7 জন আমরা প্রতিদিন হসপিটালের বিভিন্ন শাখা, উপশাখা এবং বিভিন্ন ওয়ার্ড আমরা পরিদর্শনে যাই এবং ডাক্তারদের সঙ্গে সার্বক্ষণিক, তত্ত্বাবধায়কের সঙ্গে সার্বক্ষণিক কথা বলি। তো ওনারা আমাদেরকে কথা দিয়েছে যে অচিরেই আমরা এগুলো পরিষ্কার করে 15 দিনের ভিতরে ইনশাল্লাহ আমরা পরিষ্কার করে দিয়ে রোগীদের যাতে সুষ্ঠুভাবে তারা যাতে সেবা নিতে পারে এবং এই দুর্গন্ধময় এলাকা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় এই ব্যাপারে আমরা সক্রিয় হব। ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত রোগী হওয়ার কারণে বর্জ্য বেশি হওয়ায় নিয়মিত তা পরিষ্কার করা হচ্ছে না বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। 250 হসপিটালের বেডে আমাদের রোগী থাকে 500-র উপরে, সবসময় 550-600, তো সেই ক্ষেত্রে বর্জ্য ব্যবস্থাপনা বা বর্জ্যের পরিমাণও একটু বেশি। আমরা চেষ্টা করছি প্রশাসনিকভাবে যে সুনির্দিষ্ট জায়গায় আমাদের বিন রাখা আছে সেইগুলোতে মানে বর্জ্য ফেলার জন্য। যশোর ছাড়াও আশেপাশের নড়াইল, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা সহ কমপক্ষে 6 জেলার মানুষ চিকিৎসা নেয় এই হাসপাতালে। বছরের অধিকাংশ সময় ধারণ ক্ষমতার দ্বিগুণের বেশি রোগী ভর্তি থাকে বলছেন নার্স ও ডাক্তাররা। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় ঢাকা খুলনা মহাসড়কের পাশে আলাদা সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। সকাল 9:30টার দিকে মহেন্দ্র চালক মিলন গোয়ালন্দ ঘাট থেকে রাজবাড়ি যাবার সময় গাড়ির নিয়ন্ত্রণ হারায়। এক পর্যায়ে উল্টে যায় মহেন্দ্রটি। স্থানীয়রা গুরুতর আহত মিলনকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এর আগে গতরাতে একই স্থানে অজ্ঞাত এক ব্যক্তিকে চাপা দেয় দূরপাল্লার বাস। নিহতের পরিচয় পাওয়া যায়নি। লক্ষ্মীপুরে যুবলীগ নেতা আবদুল্লাহ আল নোমান ও ছাত্রলীগ নেতা রাকিব ইমাম হত্যা মামলায় আরও 6 আসামিকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ। এ নিয়ে এই মামলায় মোট 10 জনকে গ্রেফতার করা হলো। দুপুরে র্যাব 11-এর নোয়াখালী ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান ও জেলা পুলিশ সুপার মাহফুজুজ্জামান আশরাফ বিষয়টি নিশ্চিত করেন। রোববার রাতে রাজধানীর একটি এলাকায় অভিযান চালিয়ে বশিকপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান নিশান, রামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ফয়সল, আওয়ামী লীগ কর্মী রুবেল দেওয়ান ও নাহমুল হোসেনকে গ্রেফতার করে র্যাব। এছাড়া ফারুক ও আরমান নামে আরও 2 জনকে গ্রেফতার করে পুলিশ। দেশে সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। নানা আয়োজনে দেশজুড়ে পালিত হচ্ছে মহান মে দিবস। ন্যায্য মজুরি পান না সিরাজগঞ্জের শ্রমজীবীরা, ঝুঁকিপূর্ণ কাজে শিশুরা। গাজীপুরের কারখানায় বিস্ফোরণ, কারখানা স্টাফ সহ দগ্ধ অন্তত 16 জন, বার্ন ইউনিটে ভর্তি। গ্যাস লিকেজ কারণ হতে পারে বলে প্রাথমিক ধারণা। মাঝখানে বিদ্যুতের খুঁটি না সরিয়েই প্রশস্ত করা হচ্ছে খুলনার খানজাহান আলী রোড। বাড়বে সড়ক দুর্ঘটনার ঝুঁকি বলছে নগরবাসী।
এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাসরাঙ্গা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও যে কোনো সময় দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। দর্শক, করোনা সংক্রমণ কিন্তু চলছেই, পাশাপাশি বাড়ছে বায়ু দূষণ। তাই বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকেও পরতে উৎসাহিত করুন। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।